নমস্কার বন্ধুরা, আমার নাম শামসিল। সবার মনে আছে যখন মানে ক্লাসে পড়া ধরা হতো, সবাই কেমন সবার পেছনে লুকিয়ে যায়। না, আমারও মনে আছে না, ক্লাসে যখন পড়া ধরতো টিচার, সবাই সবার পেছনে লুকিয়ে যেত, কেউ বেরোতো না। মানে বেরোলেই যেন স্যার ঘুষ দিয়ে দেবে, বেরোবেই না। আমি ভাবছি কী ধরনের লুকোনো, সবাই সবার পেছনে এইভাবে লুকিয়ে যাও? আমি এগুলো একদম, আমার একটু পছন্দ হতো না এগুলো। আমি বেঞ্চের নিচে ঢুকে যেতাম। বেঞ্চের নিচে ঢুকে একদিন দেখলাম আমার একজন বন্ধু বিকাশ অলরেডি বেঞ্চের নিচেই আছে। তো আমি সেদিন বুঝতে পারলাম যে বিকাশ কেন বেঞ্চের নিচে ঢুকে যায়। ওকে কোনোদিনও স্যার পড়া ধরতো না, ও এই ট্রিক ফলো করতো। যে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করলেই ওর পেন পড়ে যাচ্ছে, পেন্সিল পড়ে যাচ্ছে, বই খাতা সব পড়ে যেত। ও খুঁজছে নিচে, পেন পেন্সিল খুঁজছে। একদিন তো দেখছি মানে সব লিমিটই ক্রস করে গেছে, জুতোর লেস বাঁধছে। সে বাঁধুক কোনো প্রবলেম নেই, কিন্তু নিজের জুতোর লেস বাঁধুক, এসে আমার জুতোর লেস বাঁধছে। মানে এত ডেসপারেট, পড়া বলবে না, ওখানেই থাকবে ও। আর সবাই এইভাবে নিজেকে মানে একদম সংকুচিত করে নিত, এইভাবে গুটিয়ে রাখতো, বোঝাই যেত না মানুষ না কেন। মানে ছোট হতে হতে ব্যাগের ভিতরেই না ঢুকে যায়, এইভাবে মনে হতো। আর ওদিকে স্যার 5 মিনিট ধরে চেঁচাচ্ছে, কে পড়া বলবে, এটাই বোঝাতে পারছে না বসে বসে। তুই তুই তোর পেছনে, তোর পেছনে, আরে থার্ড বেঞ্চ, আরে না না তোর সামনে, তোর সামনে, কেউ বেরোতোই না। কেননা যার পেছনে বলছে সেও কারো পেছনে লুকিয়ে আছে, কেউ বেরোচ্ছে না। আর যখনই বলছেন যে তোর পেছনে, তোর পেছনে, আমি দেখছি বিকাশ উঠে দাঁড়িয়ে, স্যার আমার পেছনে? স্যারও বলতো হ্যাঁ তোর পেছনে। বিরক্ত হয়ে গেছে, অতক্ষণ কে বকবক করবে। বেচারা বিকাশের পেছনে যে বসতো তো ফেঁসে যেত, সবসময় বিকাশ এটা করতো, কতদিন করবে? একদিন ধরা পড়ে গেল, স্যারকে বলছে স্যার আমার পেছনে, বলছে এদিকে এদিকে, তুই লাস্ট বেঞ্চে বসে আছিস, তোর আবার কি পেছনে? আমি কি পরের ক্লাসে যাবো পড়া ধরতে? এমন মেরেছিল নিজের পেছনে আর বসতে পারেনি। আর মানে আমি দেখেছি স্যাররা যখন পড়া জিজ্ঞেস করে, যারা পারবে না ইচ্ছে করে তাদেরকেই জিজ্ঞেস করে, যারা পারবে তাদেরকে জিজ্ঞেস করে তো কোনো ইন্টারেস্ট নেই। আর এই সাইকোলজিটা মানে কাজে লাগিয়ে নিয়েছিল আমার একজন বন্ধু সৌম। প্রত্যেকটা কোয়েশ্চেনে হাত তুলে দিচ্ছে, স্যার আমি আমি বলবো, আমি বলবো, আমি বলবো স্যার, আমি বলবো, এই করছে। স্যারেরও সন্দেহ হয়েছে যে এ যদি এত জানে তো 40 পায় কী করে 100-এর মধ্যে? তা বলছে বল, তুই বল সৌম, আমার পেছনে? না, তোর সামনের জনের পেছনে, এদিকে। এইভাবে করতো, এইভাবে খেলছে ক্লাসে। আর পড়া না পারলে তো মানে দাঁড় করিয়ে রেখে দিত, দাঁড়িয়ে থাকতো সবাই। তো যে দাঁড়িয়ে থাকতো তার কিছু এক্সপেকটেশন থাকতো, এক্সপেকটেশন থাকে না ক্লাসে দাঁড়িয়ে থাকলে, যে আমার মতো কিছু ছেলে উঠে দাঁড়াক, যারা পারবে না তারা আমরা একসঙ্গে দাঁড়াই, এইভাবে এক্সপেক্ট করতো সবাই। আর সবাই যখন দাঁড়িয়ে যেত, দাঁড়িয়ে যাওয়ার পর সবার আলাদাই মজা, মানে দেখে মনে হবে যেন সবাই অ্যাকচুয়ালি দাঁড়িয়েছিল, যারা যারা পড়া পারেনি তাদেরকে বসিয়ে দিয়েছে, আলাদাই মানে মজাতেই আছে এরা। আর দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে পারবো না বলা তো এটা মানে কেমন একটা লাগে মুখের সামনে, তো সবাই নাটক করতো যে আমি ট্রাই করছি। কিন্তু ট্রাই করার জন্য একটা মিনিমাম নলেজ তো দরকার, কোনো নলেজ নেই, এমনি এমনি ট্রাই করে যাচ্ছে। স্যার বলছে বল sin 30°, উঠে দাঁড়িয়ে sin 30°, sin 30°র ভ্যালু ভ্যালু কী হবে? কোয়েশ্চেনটাই ভুল, কেননা কোন সাইন তো বলা হয়নি, পজিটিভ না নেগেটিভ কোন সাইন বলে, এইভাবে উত্তর দিত। আমার একটা বন্ধু কৌশিক, তাকে জিজ্ঞেস করছে মরুভূমিতে চাষবাস ভালো হয় কেন, মাটি ওখানকার উর্বর কেন? ও উত্তর দিচ্ছে যে ওখানে লাঙল করতে হয় না, উট এসে পায়ের খুর দিয়ে মাটি খুঁড়ে দেয়, এরকম উত্তর দিত। স্যার বলছে এদিকে, উট মাটি খুঁড়ে দেয়, ক্লাসের বাইরে বেরো, গেট আউট। আর আমি মানে আমি এটা বুঝতে পারতাম না, এটা না জেনে কেন ভুলভাল উত্তর দিত? আমি এরকম করতাম না, আমি জেনে ভুলভাল উত্তর দিতাম না। তার মানে এই নয় যে আমি মানে ঠিক উত্তর বলতে, চাইলেই আমি ঠিক উত্তর বলতে পারতাম, কিন্তু আমাকে জানতেও তো হবে, জানতাম না তাই ঠিক উত্তর বলতাম না, কে রিস্ক নেবে? তো ক্লাসে এইসবই চলতো পড়া ধরার সময়, এতটাই আজকে। তো আজকের জন্য টাটা।